প্রিয় দর্শক, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সিম্ফনি নিউ আপডেট ফিচার ফোন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে ফায়ার 30 এবং ফোনটি প্রাইস করা হয়েছে 1690 টাকা। এবং ফোনটিতে ফিচার থাকছে, ব্যাটারি থাকছে বিগ ব্যাটারি, যেমনটি 3850 mAh, কে ক্লাসিক বক্স স্পিকার থাকছে এবং এ ফোনটিতে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এবং ডুয়েল বিগ টর্চ থাকছে। সব থেকে বড় কথা, এই ফোনটির এই সর্বপ্রথম দেখতে পেলাম যে 3850 mAh এর বিগ ব্যাটারি একটি ফিচার ফোন দিয়ে গেল সিম্ফনি। আর বিগ টর্চ থাকছে, ডুয়েল থাকছে, 0.8 megapixel ছোট্ট ক্যামেরা এবং বক্স স্পিকার থাকছে ফোনটিতে এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম। আর বন্ধুরা, সিম্ফনির ভাষ্য অনুযায়ী এই ফোনটিতে 8G মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম, যেটাকে বলা হয়েছে ওদের, একটি ফোন অথবা একটি ঘড়ি 1000 থেকে 2000 mAh এর আপনারা নিমিশেই চার্জ করতে পারবেন, ফুল চার্জ দিতে পারবেন। আর অবশ্যই আমি আপনাদের দেখাই দেবো কীভাবে চার্জ করবেন আপনারা। তো বন্ধুরা, এই ফোনটি পাওয়া যাবে চারটি কালারে, আর এটি হচ্ছে ক্যাট মিন গ্রিন, আর এর অপোজিট আরও তিনটি কালার রয়েছে। তো ইতিমধ্যে আপনারা যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটি সেই ব্যাটারি 3850 mAh। ব্যাটারিটা কিন্তু বেশ বড় এবং ব্যাটারিটা অনেক ওয়েটফুল। তো এবার দেখে নেওয়া যাক, ফোনটিতে থাকছে একটি চার্জার, যেমনটি সিম্ফনির অন্য অন্য ফিচার ফোনে চার্জার থাকে, আর একটি ওয়ারেন্টি কার্ড, 1 বছর ওয়ারেন্টি পাবেন। যেখানে ক্রয় করবেন তাদের মাধ্যমে কিন্তু ওয়ারেন্টি সার্ভিসটা নিতে পারবেন। বন্ধুরা, সিম্পল একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে এবং আপডেট ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক করবেন, কেননা একটি লাইকে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকেন আপনারা। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটি, এটি হচ্ছে প্লাস্টিক ব্যাকশেল, আর এটি কিন্তু বেশ গ্লোসি টাইপের এবং ডুয়েল সিম ব্যবহার করা যাবে ফোনটিতে। একটি 8 থেকে 16 GB মেমোরি কার্ড উঠাতে পারবেন, আর এখানে একটি ক্যামেরা থাকছে এবং দুটি ফেক ক্যামেরা থাকছে, আর একটি বক্স স্পিকার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ফোনটির স্পিকারটি কিন্তু বেশ বড় আকারের এবং ইতিমধ্যে স্পিকারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঙ্গেলি একটি স্পিকার। এটির মাধ্যমে সামন থেকে লাউড স্পিকার এবং কথা বলার সাউন্ডটা মাঝামাঝি থাকবে, আর ব্যাকপাশের স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ হয়ে থাকবে, যে কারণে এটি বক্স স্পিকার। ইতিমধ্যে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে 2.8 inch ডিসপ্লে, ডিসপ্লেটি কিন্তু বেশ বড় আকারের। তো বন্ধুরা, ফোনটি আমরা ওপেন করে নেব এবং সকল বিস্তারিত ফিচারগুলো আপনাদের দেখাই দেবো, জানাই দেবো। তো সঙ্গেই থাকবেন, ফোনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের জানার সাথে অবশ্যই আরেকবার বলে দেবো, এটি হচ্ছে সিম্ফনির ফায়ার 30, নতুন একটি ফিচার ফোন এবং এটি প্রাইস করা হয়েছে 1690 টাকা। আর ফোনটি ওপেন করে নিয়ে ইতিমধ্যে ফোনটি অনেক ওয়েটফুল লাগছিল, যে কারণে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এবং ব্যাটারিটা অনেক বড়। তো আমরা ফোনটির লাইট দুটি, টর্চ লাইট দুটি জ্বালাবো। তো সেক্ষেত্রে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ওয়াও, এটি লাইট কিন্তু ডুয়েল টর্চ এবং টর্চের লাইট কিন্তু অসাধারণ। আর একটি বিষয় আপনাদের জানা দরকার, এটি কিন্তু সিম্পলি যারা ফোন খোঁজেন তো এটা কিন্তু তেমন একটি ফোন না, এটি ফোন ওয়েটফুল এবং বেশ চওড়া এবং শক্তপোক্ত একটি ফিচার ফোন। তো যেটি বলেছিলাম, এই ফোনটিতে কিছু ফিচার দেখতে পাচ্ছেন, আর এখানে একদমই নিচে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ব্যাঙ্ক যে অপশনটি রয়েছে, তো সেখানে ফার্স্ট টাইমই আমি আপনাদের ঘড়িটি কানেক্টেড করে দেখাবো। তো এই সামনে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটি একটি ওয়াটিজি, এটির প্রাইস হতে পারে 20 টাকা, এবং এটি ঘড়িটির চার্জার, যেটি স্লটস চার্জার। তো আমরা ইতিমধ্যে এখান থেকে এই পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা অন করে নেব, তো সেটি এখানেই কিন্তু অন করতে পারবেন। তো অন করার পরে কিন্তু আপনারা যে কোনো কিছু চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে ঘড়িটি আমরা এই যে চার্জে দিয়ে দেব, তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চার্জ পয়েন্টটা উঠছে ঘড়ির, এটা চার্জ হচ্ছে। তো দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু চার্জ হচ্ছে। তো আর দেখাবো আপনাদের মোবাইল চার্জ করে। তো দর্শক, যেটা বললাম এটা হচ্ছে USB, এটা যে কোনো দোকান থেকে আপনারা 10 টাকা বা 20 টাকার মধ্যে সিম্পলি USB কিনেও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটিতে কিন্তু চার্জ উঠছে। তো এই 1000 mAh এর ব্যাটারি মূলত খুবই অল্প সময়ে চার্জ হয়ে যাবে। তো দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটিতে থেকে কিন্তু অন্য ফোনে এবং ঘড়িতে চার্জ হচ্ছিল। তো এবার অন্য অন্য ফিচারগুলো দেখে নেব ফোনটির। আর সেকেন্ড টাইমে আমরা দেখছি ক্যামেরাটি, 0.8, আর ক্যামেরাটি কিন্তু বেশ ক্লিয়ার ছিল।
অনেকে আছেন যারা সিম্পলি ক্যামেরাটি ব্যবহার করেন, তারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর মাল্টিমিডিয়াতে থাকছে অডিও প্লেয়ার, থাকছে এফএম রেডিও, এখান থেকে ব্যবহার করা যাবে, সাউন্ড রেকর্ড করা যাবে। এখান থেকে ভিডিও প্লেয়ার থাকছে, MP4 ভিডিওগুলান এখান থেকে দেখতে পারবেন। আর এখানে ম্যানেজার, ফাইল ম্যানেজার যে অপশনটি থাকছে, মেমোরির সকল ফিচারগুলো এখানে দেখতে পারবেন। আর ফোনবুকে আমরা দেখে নেব এখানে কত কন্ট্যাক্ট আমরা সেভ করতে পারছি। তো ফোনটিতে আপনারা 500 কন্ট্যাক্ট অবধি সেভ করতে পারবেন, সেটা ফোনবুকে। আর এখান থেকে বের হয়ে আমরা যা চলে যাব কল লগ যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু সকল কলের ডিটেলসগুলো পেয়ে যাবেন, কখন কত মিনিট কথা বলেছেন সেগুলো এবং কলের সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন। আর এখানে মেসেজ যে ধারণ ক্ষমতা রয়েছে সেখানে ব্ল্যাকলিস্ট করা যাবে মেসেজ, এবং 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ফোনটিতে। আর এখান থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে প্রোফাইল যে অপশনটি রয়েছে, প্রোফাইলে এখানে সাইলেন্ট, ম্যাটিং এবং জেনারেল, আউটডোর, হ্যান্ডসেট। তো ম্যাটিং যে অপশনটি রয়েছে এখানে ম্যাটিংয়ে কিন্তু আপনারা ভাইব্রেশন পাচ্ছেন, এই ফোনটিতে ভাইব্রেশন ব্যবহার করতে পারবেন। এবং টোলস যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু অ্যালার্ম রাখার সুবিধা থাকছে, ক্যালকুলেটর থাকছে, ক্যালেন্ডার থাকছে, এবং কিপার বিলিং ফর ইনকামিং কল রাখতে পারবেন। আর এখান থেকে টসটিও ব্যবহার করা যাবে। আর সার্ভিস যে অপশনটি রয়েছে এখানে ইন্টারনেট সার্ভিস রয়েছে, যারা সিম্পলি ইন্টারনেট ব্যবহার করেন বাটন ফোনেও এখান থেকে কিন্তু ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা চলে যাব ফোনটির মূল সেটিং অপশনে। তো এখানে অ্যাডভান্স যে সেটিংটা রয়েছে সেখানে কিন্তু অটো কল রেকর্ড থাকছে, অটো কল রেকর্ড ব্যবহার করতে পারবেন। ব্ল্যাকলিস্ট থাকছে, 20টি কন্ট্যাক্ট ব্ল্যাকলিস্টে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনাকাঙ্ক্ষিত নাম্বারে কল এসে আমাদের বিরক্ত করে, আমরা এখান থেকে 20টি নাম্বার ব্ল্যাকলিস্টে রাখতে পারবো। অটো রিডায়াল থাকছে, কল টাইম রিমাইন্ডার থাকছে, রিজেক্ট বাই SMS রাখতে পারবেন। তো এখানে কানেক্টিভিটিতে ব্লুটুথ থাকছে, ডুয়েল সিম সেটিং থাকছে এখানে, এখান থেকে ফ্লাইট মোডেও রাখতে পারবেন। তো আর কী কী অপশন রয়েছে সেগুলোর মাঝখান থেকে এখান থেকে টাইম সেট করা যাবে ফোন সেটিংয়ে। আর এখানে পুরো ফন্ট বাংলা করে ব্যবহার করতে পারবেন, অনেকে এটি অনেক সুবিধাজনক, বাংলাটা খুব বেশি ভালো বোঝেন। আর এখানে প্রুফ যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাঙালি, এখানে থেকে কিন্তু বাংলায় এই ফোনটিতে SMS আদান প্রদান করতে পারবেন। আর ডিসপ্লে সেটিংয়ে এখান থেকে অলি একটি ওয়ালপেপার থাকছে, স্ক্রিন অটো লক রাখতে পারবেন। আর এখানে ডেডিকেটেড কেস যে অপশনটি রয়েছে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটি থিমস যেমন ক্যালকুলেটর হতে পারে সেগুলো রাখতে পারবেন। আর এখানে ফন্ট সাইজ ছোটো বড়ো করা যাচ্ছে এই ফোনটিতে, তো রেগুলার থেকে বড় ফন্ট রাখতে পারবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফন্ট ছোটো বড়ো করা যাচ্ছে, এগুলো মুরব্বীদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক ব্যবহার করা। MIC সেটিং থাকছে LCD-র, যেটি ব্রাইটনেস কম বেশ করা যায় এখান থেকে। আর এখানে ইনপুট পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, 4টি 0 দিয়ে রিসেট ফ্যাক্টরি দিতে পারবেন। তো এখান থেকে প্রাইভেসি প্রোটেকশন লক রাখতে পারবেন, ফোন লক রাখতে পারবেন, বেশ কয়েকটি সিকিউরিটি লক রয়েছে। তো বন্ধুরা এই ফোনটিতে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। এবং এটি হচ্ছে সিম্ফনির একদমই নতুন একটি ফিচার ফোন, এটি হচ্ছে Fire 30। এবং ফোনটির কিপার যে বাটনগুলো এগুলো কিন্তু হোয়াইট কালার এবং ইজিলি টাইপ করতে পারবেন। বন্ধুরা ফোনটির বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ফোনটির যদি ইতিমধ্যে কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই আমাদের জানাবেন ফোনটি কেমন সার্ভিস দিচ্ছে। তো ভালো থাকুন, আবার কোনো নতুন ফিচার ফোন নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।